আবারও যান দুর্ঘটনা। অটোগাড়ির সামনে কুকুর আসায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার। অটোগাড়িতে থাকা চারজন আহত। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে মেলাগড় হাসপাতাল থেকে আগরতলা জিবিতে রেফার করা হয়। ঘটনাটি ঘটে সিপাইজলা জেলার মেলাঘর টু সোনামুড়া রাস্তায় ইন্দিরানগর সর্দার বাড়ি মসজিদ সংলগ্ন মূল সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, TR074027 নম্বরের অটোগাড়ি করে ইসমাইল মিয়া বয়স 28 বছর, জলিল মিয়া বয়স 21 বছর এবং রাজাপাল বয়স 19, সুমন ঘোষ বয়স 21 বছর। তারা চারজন মিলে বৃহস্পতিবার রাত 10টার দিকে বরতলি থেকে মেলাঘর আসার পথে মেলাঘর টু সোনামুড়া রাস্তার ইন্দিরানগর সর্দার বাড়ি মসজিদ সংলগ্ন মূল সড়কে তাদের অটো গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। তাদেরকে মেলাঘর ফায়ার সার্ভিস এসে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। আর সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ইসমাইল মিয়া ও জলিল মিয়াকে আগরতলাতে জিবিতে রেফার করে দেয়। এদিকে দুর্ঘটনাগ্রস্ত কুকুরটি অটোর চাকায় পিষে মারা যায়। তোমাদের উটুর সামনে কি কুকুর পড়ছে? তো ওইখান থেকে তোমরা আনছে কি? ওইখান থেকে ফায়ার সার্ভিস সেটা হেরে আনছে। আমরা গাড়ি বাইক দিয়ে গেছি। তোমাদের গাড়ি কোন জায়গায় আছে? আমরা গাড়ি কোন জায়গায় আছে আমি বোঝাই না, ওখানে হেরা লয়ে এসে গাড়ি। কি হয়েছে ঘটনাটা স্যার? আমরা ওই মোবাইল দিয়ে ইয়েতে আমরা ফায়ার সার্ভিসে একটা ফোন পাইছে, একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে আমরা খবর পাই, আমরা এখানে স্পটে গেছি, গিয়ে সেটা দেখলাম ওইখানে একটা অটোর মধ্যে গিয়েছে, তার অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখানে আমরা লোক পাইছি, আমরা চারজন লোক পাইছি, চারজন লোককে আমরা এখানে এসে রাখা না হসপিটালে আমরা ইসমাইল মিয়া, হইল গিয়ে সেটা জুলেল মিয়া, রাজু পাল, এরপরে হইল সুমন ঘোষ, তারা চারজন ইনজুর পার্সন আমরা নিয়ে আসি। বিএডি রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।